43তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হলো আজ সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর 12টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরের 369টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা সুষ্ঠু করতে 177 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয় সরকারি কর্ম কমিশনের নির্দেশনা অনুযায়ী সকাল 10টায় প্রশ্নপত্র দেওয়ার পর কাউকে পরীক্ষার হলে ঢুকতে দেয়া হয়নি প্রশ্নপত্র নেয়ার পর কোনো প্রার্থী পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগও করতে পারেননি কেন্দ্রে ঘড়ি মোবাইল ফোন ক্যালকুলেটর ও ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল পরীক্ষায় অংশ নিলেন 442,832 জন 43তম বিসিএস এ বিভিন্ন ক্যাডারে 1,814 জন কর্মকর্তা নেওয়া হবে পরীক্ষা শেষ হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানতে রাজধানীর মহাখালী তিতুমির কলেজে আছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল তার কাছে চলে যাচ্ছি জুয়েল জানাবেন পরীক্ষার্থীরা বের হচ্ছে আপনার পেছন থেকে দেখতে পাচ্ছি তারা কি বললেন পরীক্ষা কেমন হলো তাদের জুমি আসলে পরীক্ষা খুবই সন্তোষজনক হয়েছে এবং শিক্ষার্থীরাও দেখলাম খুব খুশি কিন্তু তারা কিছুটা বিপাকে পড়েছেন যেহেতু আজকে শুক্রবার পিএসসির পরীক্ষা ছাড়াও আরও 12টি সরকারি প্রতিষ্ঠানের পরীক্ষা রয়েছে এটি নিয়ে তারা বলছেন যে তারা রেজিস্ট্রেশন করেছেন ঠিকই নিবন্ধন করেছেন ঠিকই আবেদন করেছেন তবে পরীক্ষা দিতে পারবেন কি না সেই বিষয়ে তারা সংশয় জানিয়েছেন কারণ একই সময়ে অনেকগুলো পরীক্ষা রয়েছে এবং আপনি জানেন যে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কারণে শুক্রবার কিছুটা ভোগান্তির মুখোমুখি হতে হয় শিক্ষার্থীসহ নগরবাসীদের তারা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে যেতে পারবেন কি না সেই বিষয়গুলো নিয়ে তারা সংশয় জানিয়েছেন আর আজকে বিসিএস পরীক্ষায় 43তম বিসিএস পরীক্ষায় 450,000 পরীক্ষার্থী আবেদন করেছেন যার বিপরীতে মাত্র 1,800 আসন রয়েছে তো সব মিলিয়ে বলা যায় যে পরীক্ষার্থীরা যারা বের হচ্ছেন তারা জানিয়েছেন তারা সন্তুষ্ট তাদের পরীক্ষা ভালো হয়েছে অন্যদিকে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন তিনি তিতুমির কলেজ কিছুক্ষণ আগে পরিদর্শন করে তিনিও একইভাবে জানিয়েছেন প্রায় এক মাস আগে বিসিএসের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হলেও অন্যান্য যে সকল সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের যে সময়সূচি দেওয়া হয়েছে এবং একই দিনে বিসিএস পরীক্ষার দিনেই যে সময়সূচি ফেলা হয়েছে এই বিষয়ে তিনি নিজেও কিছুটা বিব্রত তিনি আশা করছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় আগামীতে এই বিষয়গুলো তারা বিবেচনায় নেবেন বিবেচনায় নিয়ে তারা সমন্বয় করে পিএসসির সাথে সমন্বয় করে তাদের পরবর্তী পরীক্ষার তারিখগুলো নির্ধারণ করে দেবেন এবং আপনাকে বলে রাখি যে অন্যান্যবার যেরকম দেখা যায় যে সড়কগুলোতে ভোগান্তির চিত্র দেখা যায় এবার পরীক্ষা 2 ঘন্টা হয়েছে কিন্তু সড়কে তেমন ভোগান্তির চিত্র আমরা দেখতে পাইনি ঝুমি জুয়েল আপনাকে ধন্যবাদ